সংগঠিত কেএমসি দ্বিতীয় মিটিং হওয়ার পরেই কলকাতা কর্পোরেশন মেয়র ফেরহাদ হাকিম সাংবাদিক সম্মেলনে বসেন। কাল থেকে পেনশন নিয়ে যে ভুয়ো তথ্য উঠেছিল তা নিয়ে তিনি কড়া ভাষায় বলেন, এটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। আমি যখন আছি তখন কোনোভাবেই বেতন ও পেনশন নিয়ে কাউকে সমস্যায় পড়তে হবে না, ম্যাঁ হু না। তিনি আরও কী কী বলেছেন তা জেনে নিন। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের নিয়ে আজ যে মিটিং হচ্ছিল টাউন হলে, সেখানে কিন্তু মিটিং শেষ করার পরই ফিরহাদ হাকিম একটি সাংবাদিক সম্মেলনে বসে এবং কাল থেকে যে ভুয়ো পেনশন নিয়ে যে ভুয়ো খবর কাল থেকে উঠেছিল, একেবারে পৌরসভার দেওয়ালে যে একটা পোস্টার লাগানো হয়েছিল যে পেনশন বাতিল করাচ্ছে, সেই নিয়ে কিন্তু একটি ফিরহাদ হাকিম একেবারেই সরাসরি জানান যে এই খবরটি একেবারেই ভুয়ো, কোনো রাজনৈতিক দল বা কোনো সাংবাদিকদের মধ্যে কেউ একজন ফুটেজ নেওয়ার জন্য এই কাজটি করেছে। এবং তিনি এও জানান যে পেনশন এবং বেতন কোনো দিনই কোনোভাবে লেট করা যাবে না, এবং একেবারেই ভঙ্গিমায় তিনি বলেন ম্যাঁ হু না, সেই ভিডিওই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং একাধিক কাজের কথা তাও কিন্তু আজ তিনি সাংবাদিক সম্মেলনে বসে এবং সরাসরি আমাদের জানিয়ে দেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই হাবুতে অনেকগুলো প্রস্তাব আমরা পাস করেছি, কালকে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম করছি সব কাউন্সিলরদেরই থাকতে বলেছি, তার মধ্যে যারা নতুন কাউন্সিলর তারা থাকবে, যেখানে হাউসের প্রসিডিওর কর্পোরেশন কি কি কাজ করে, বোরোর কি কাজ, হেড অফিসের কি কাজ, এইটাকে ডিভিশনটা কি আছে, এনএস ডিপার্টমেন্টের কি কাজ, কতটা পাইপ করে এনএস ডিপার্টমেন্ট আর কতটা পাইপ করে বোরোর, বা জলের আমাদের ডিস্ট্রিবিউশন কি হয়, কেন করোনা সেগুলো জোনের আন্ডারের লাইন বা ওয়াটার সাপ্লাই, এই সব আলোচনা তো নতুন কাউন্সিলরের জানা দরকার। আমরা যখন নতুন কাউন্সিলর হয়ে এসেছিলাম 2000 সালে, সুব্রত মুখার্জি তখন মেয়র একটা ট্রেনিং প্রোগ্রাম আমাদের করিয়েছিলেন, আমরাও কালকে সব কাউন্সিলরকে আসতে বলেছেন, কিন্তু নতুন কাউন্সিলররা বিশেষজ্ঞ, যারা এগুলো না জানলে এবং কোন ডিপার্টমেন্ট কতগুলো ডিপার্টমেন্ট আছে কর্পোরেশনে তাদের কী কাজ, রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি অফ কাউন্সিলার্সটা কি, এইগুলো সেইগুলো নিয়ে একটা তাকে ওয়ার্কশপের মতন আমরা করছি। এটা দুটোর থেকে শুরু হবে, শুরু করবেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, কিছু অফিসাররা তারাও বক্তব্য রাখবে ডিপার্টমেন্টের ট্রেনিং প্রোগ্রামে, আর ফাইন্যান্স কীভাবে হয়, আমাদের কালেকশন কী, অ্যাসেসমেন্ট কী, এবং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কীভাবে কর্পোরেশনের মেনটেন হয় সেটা দেবব্রত মজুমদার, এবং তারপর এই ড্রেনেজের ব্যাপার যেগুলো বললাম এগুলো তার আসি, এরকম অনেকে আছেন যারা কথা বলবো, আর শেষে আমি এই প্রোগ্রামটাকে কালকে কনক্লুড করব, আমিও থাকবো থেকে 5-10 হাজার। এটা নিয়ে আমরা একটা স্টেট গভর্নমেন্টে অ্যামেন্ডমেন্ট করতে বলেছি পুরনো প্ল্যান দপ্তর, সেই অ্যামেন্ডমেন্টটা হয়ে গেলে আমাদের কর্পোরেশনের পক্ষে সুবিধা হবে, যদি সেরকম বিপজ্জনক হয় পুলিশের সাহায্যে তাদের এভিকশন করা, কিন্তু তাদের সার্টিফিকেট অফ রেসিডেন্স দিয়ে দেওয়া, মানে সেই বাড়িতে তাদের অধিকার থাকে, হয়তো ভেঙে দেওয়ার জন্য আমরা বার করে দিচ্ছি কিন্তু অধিকার থাকে, এইটা নিয়ে আমরা একটা তাতে আমার এভিকশন করা, আমার সেখানে ববিদা গতকাল থেকে একটা নোটিশ নিয়ে বিভিন্ন রকম বিতর্ক, এটা সম্পূর্ণ ফলস, কিছু লোক তারা এই নোটিশটাকে টাঙিয়ে ছবি তুলেছে স্টোরি করার জন্য, প্রেসের যদি এটা কেউ করে থাকে সেটা অত্যন্ত অন্যায় করেছে। কিন্তু 2021-এর সেপ্টেম্বরের পর যারা অবসর পাচ্ছেন তারা তো পাচ্ছে না পেনশন, সেটা পরের কথা, প্রসেসে ভুল হতে পারে, প্রসেসে ডিলে হতে পারে, তার যারা দায়িত্বে তাদের বলতে পারি ফেস টু ফেস যে করে দাও,
সেটা অন্য কথা, কিন্তু নোটিশটা যেটা বানানো হয়েছে সেটা কর্পোরেশন কোনো নোটিশ দেয়নি। ছবি তোলার জন্য নোটিশটাকে ক্রিয়েট করানো হয়েছে, ছবি তোলার পরে তুলে দেওয়া হয়েছে। জানিয়েছেন, আমিও স্বয়ংভাবে জানিয়েছি, পুরসভার মধ্যে এরকম একটা পোস্টার টাঙিয়ে ছবি তোলা বা কিছু, এটা নোটিশটা ভুল, পেনশন কি পাচ্ছে, আপনি কি খবর পেয়েছেন? পেনশন যারা পাওয়ার তারা পাচ্ছে, প্রসেসে যাদের প্রসেস আছে তাদের একটু ডিলে হচ্ছে। তো পেনশন কি মিলেগা স্যার? হ্যাঁ, যারা করেছে অনলাইন করেছে, কমিশনার অলরেডি বলেছে, কমিশনারকে বলেছে ইনভেস্টিগেশন করতে কি ওই নোটিশ লেগেছে। ক্রাইসিস অফ ফান্ড, মানে ক্রাইসিস অফ ফান্ড কি ঠিকঠাক ঠিক আমাদের তো একটা ক্রাইসিস আছে, তো মিটিং করে চালু হচ্ছে একটা রাজ্য সরকারের কষ্ট হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, এটা আমরা ওভারকাম করব। এই মুহূর্তে কলকাতা পুরসভার হাতে কতটা সঞ্চিত অর্থ এই মুহূর্তে রয়েছে? ১০০০ কোটি টাকা দেনা আছে, মানে আমাদের দিতে হবে। এই ঘাটতি মেটানোর জন্য ফিনান্সিয়াল খরচা কমানো, এগুলো আননেসেসারি খরচা কমানো, পারচেজ অফ ফুয়েল কমানো, আমাদের যত তত অন্য অন্য গাড়িগুলোর খরচা কমানো, ওভার টাইম কমানো, তারপর অনেকে আছে তারপর ট্যাক্সের আমরা আরো ইজি করে দিচ্ছে, মানুষ নিজের থেকে ট্যাক্সের অনেকগুলো প্রসিডিওর ইজি করেছে, অনলাইনে বেশি করে যাওয়া যাতে মানুষ বাড়িতে বসে বসে ট্যাক্স দিতে পারে। কিন্তু আপনি দায়িত্ব নিয়েই যেটা নিজেই বলেছিলেন যে সাধারণত বড় অ্যামাউন্টের অর্থ যাদের কাছে বাকি রয়েছে তারা কেউ ট্যাক্স দেন না, মধ্যবিত্ত মানুষ তারা, আমরা এটা এটা নিয়ে চেষ্টা করছি যে তারা যাতে ট্যাক্স দিয়ে দেন, তাদের কাছে আমাদের অফিসাররা নিজের থেকে যাচ্ছে, তারপরে আইনগত ব্যবস্থা নিয়ে দাদা। সুশান্ত ঘোষ বড় 108-এর বড় বড় চেয়ারম্যান, 108-এর কাউন্সিলর, এই যে পুরো 108-এর যে খুব খারাপ অবস্থা, তিনি আজ নিজেও বললেন যে লাইট নেই, জল নেই, আমার একটাই প্রশ্ন, এই নোটিশটা দেখার পরে অনেকে বিভ্রান্ত হয়েছেন, অনেকে চিন্তার মধ্যে পড়েছেন যারা পেনশন পান, আপনি মেয়র আপনার দ্বারা আশ্বস্ত করছি কোন চিন্তা নেই, এরকম কোন নোটিশ পৌরসভা থেকে লাগানো হয়নি, আর এরকম কোন নোটিশের অনুমোদন মিউনিসিপ্যাল কমিশনার দেয়নি, অ্যাডমিনিস্ট্রেশন তো মিউনিসিপ্যাল কমিশন মিউনিসিপ্যাল কমিশন কোনো দেয়নি, অর্থ যিনি নোটিশ লাগিয়েছেন তাকে খুঁজে পাওয়া গেলে তার কাছে আমরা পারমিশন না নিয়ে নোটিশ লাগানোর জন্য যে তার উপরে যে ডিসিপ্লিনারি অ্যাকশন আমার কাছে ইলিগাল কনস্ট্রাকশন ইজ এ ক্রাইম, আর পৌরসভার মেয়র হিসেবে এটা আমার কাছে কর্তব্য যে কঠোর ব্যবস্থা তারা নিতে পারে, এটা আমি
ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে যদি সত্যি হয়ে থাকে এই ইনস্ট্রাকশন করো এবং কঠোরতম ব্যবস্থা যে আইনে আছে সেটা बदमाशी का नहीं है काम किया है।